সেই মতলবকে কেন্দ্র করে আমাদের গজারিয়ার অনেকে মতলব স্কুলে পড়েছে, সেই মতলব হাই স্কুল কেন্দ্র করে গজারিয়ায় এই গজারিয়ার জনগণের সহযোগিতায় ছয়টা হাই স্কুল করেছি এবং তিনটা কলেজ করা হয়েছে মতলবে। যেহেতু এখন যেটা কারিগরি স্কুল এবং টেকনিক্যাল কলেজ এবং স্কুল যেটা হয়েছে গজারিয়া, এখানে মতলবকেও আমি শো করেছি। মতলব, তিতা, সোমনা, মেঘনা এই ছয়টা উপজেলার যারা বাসিন্দা এরা যেন ওইখানে পড়তে পারে। চোদ্দতলা ভবন হয়েছে তো জায়গা হয় না কোথায়। আমি একবার দুবার গিয়েছিলাম, এত ছেলে ফেলে কোথায় বাড়ি? কেউ বলে মতলব, কেউ বলে হোমনা, কেউ বলে তিতাস, কেউ মেঘনা। তাই আমি অনুরোধ করব মতলববাসী, আপনারা আমাদের গজারিয়ার খুব আপনজন, আপনাদের আমি অনুরোধ করব, গজারিয়াকে আপনারা মনে করবেন যে আপনাদের আত্মীয় স্বজন, আমরা গজারিয়া লোকেরা আপনাদের আত্মীয় স্বজন। আপনারা ইনশাল্লাহ এই জেলা হবে মেঘমতী জেলা হবে, না হলে ঢাকা চিটাগাং রোড আমি বন্ধ করে দেব। আমি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন জেলা হবে মেঘমতী জেলা, মেঘনা, গজারিয়া, মতলব, ময়ে মতলব, তিয়ে তিতাস, হোমনা, এইগুলো এই ছয়টা উপজেলা নিয়ে একটা জেলা হবে। আপনারা ভালো থাকেন, অনেক কথা বলে ফেললাম, আবার দেখা হবে। আর এই আমি শুনেছি আগে আমাকে অনেকে বলছে মতলবের লোকেরা আস এই গজারিয়া থানা নাকি ডিস্টার্ব করে আপনাদের বিনা কারণে হয়রানি করে। আমি ওসিকে বলে দিয়েছিলাম, ওসি সাহেব মতলব আর আমি একই মনে করেন, আপনি মনে করেন না যে মতলবের লোকদের আসলে গাড়ি চেক করবেন, মহিলাদের চেক করবেন, এগুলো হবে টবে না। এরপরে আমাকে ওসি যারা ছিল এরা বলছে, স্যার আমরা মতলব মেঘনা তিতাসের লোকদের আমরা আর হয়রানি করি না, আর করবো না। যাক আপনারা ভালো থাকেন, অনেক কথা হলো, আর যখনই এখান দা যাবেন ইনশাল্লাহ মতলবের লোকদের জন্য একদম আমরা আল্লাহর রহমতে আপনারা মতলবের জন্য মতলবের লোকদের জন্য আপনাদের সম্মানিতভাবে সম্মান করি। আমরা মনে করবেন যে গজারের লোকেরা আপনাদের মতলবেরই লোক। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ মুন্না। অনেক ধন্যবাদ হাফিজ ভাই, ভালো থাকবেন, অনেক শুভকামনা থাকলো আপনার যে উদ্যোগ।